আমাদের পিএইচই প্রকল্প দেখা নাই হাই হাই আজ গ্রামের মানুষ পুকুরে জল খায় পিএইচই প্রকল্প দেখা নাই হাই হাই বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে জেলা পিএইচই দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ গ্রামবাসীদের। মঙ্গলবার দুপুরে বেলডাঙ্গা ব্লকের বেগুনবাড়ি ও কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এলাকাবাসীরা এদিন অবস্থান বিক্ষোভে বসেন। রাজ্য প্রশাসনের তথ্য অনুসারে আর্সেনিকের প্রভাব রয়েছে এলাকায়। আর্সেনিকযুক্ত জল ব্যবহার করে বিভিন্ন রোগের শিকার ওই এলাকার মানুষজন। এলাকায় পিএইচির পক্ষ থেকে জল সরবরাহের প্রকল্পের অর্থ বরাদ্দ হলেও এলাকায় এখনও পর্যন্ত জল সরবরাহের ব্যবস্থা করেনি এই দপ্তর। দ্রুত জল সরবরাহের দাবিতে এই অবস্থান বিক্ষোভ। টিবলের জল খেতে মানা পিএইচি তোমার কি অজানা? হাই 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 আইনা আমাদের গ্রামে দেখে যা রেড জোন এলাকা। টিবলের জল খেতে মানা পিএইচি তোমার কি অজানা? হাই 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 বারবার ওনারা লিখিত মানে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মানে দুদিন কাজ করে আর চার দিন বন্ধ রেখে দেয়। তারপর পরিপ্রেক্ষিতে আমরা ডিএম এর অফিস, এসডিওর অফিস, আমাদের আইসির অফিস, বিডিওর অফিস, সমস্ত অফিসে ধরনা দিই। এমনকি আমরা এমএলএ সাহেবকে বলি, জনপ্রতিনিধি উনি, তো উনি বলেন যে হ্যাঁ জলটা পাওয়ার তো আপনাদের তো মৌলিক অধিকার। তো আমরাও বলছি, কিন্তু ওনাদেরকেও সেই একটাই প্রতিশ্রুতি দেন। কিন্তু আজ দীর্ঘ 12 বছর থেকে আমাদের যে জল ট্যাঙ্কি যা ওনারা তৈরি করেছেন এখনো চালু করা তো দূরের কথা, এখনো পাইপ লাইনটাই ঠিক মতো চলছে। আমরা যতক্ষণ না ওনাদের প্রতিশ্রুতি, লিখিত প্রতিশ্রুতি পাচ্ছি যে মানে কাজ কালকে থেকেই শুরু হবে এবং আমরা দিন 15-র মধ্যে যাতে জল খেতে পাই, ততক্ষণ এই প্রতিশ্রুতি যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা অবস্থান বিক্ষোভ এখানে তুলব। এই বিষয়ে পিএইচই দপ্তরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হবে